मला चाय कॉफी है कॉफी हेलो क्या नाम है इसका लियो 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 हाय लियो हाय लियो थैंक यू नहीं बोलोगी हैप्पी मकर संक्रांति हैप्पी मकर संक्रांति बेबी तिल गुड़ क्या तिल गुड़ ज्ञान गुड़ गुड़ बोला এর মানে হচ্ছে তিল গুড় যেটা আমরা খাই তিলের নাড়ু তিলগুড় খাও আর মিষ্টি মিষ্টি বল বলে যে যাদের মধ্যে ঝগড়া হয়েছে তারাও এদিন এভাবে অনেকে মিটমাট করে মিষ্টি মিষ্টি কথা বলো মিষ্টি মিষ্টি বলো তো তিলগুল ঘিঁ গোড়গুড় ভোলা সো গুড মর্নিং গাইস ইটস ডে ফাইভ অফ মাই ওয়ান টোয়েন্টি ডেজ ওয়েট লস জার্নি তো সকাল সাড়ে সাতটার সময় বাইরেটা দেখো মুম্বাইতে কিন্তু একটু দেরি করে কিন্তু সকালটা হয় কলকাতার তুলনায় তো আজকে হচ্ছে পঞ্চম দিন আমি আমাদের বাংলা খুব মিস করি কলকাতা দুর্গাপুর মা বাবা খুব মিস করি সকলকে সকালবেলায় হাটার পথে ইনার সাথে দেখা ইনার নাম হচ্ছে লিও দেখো কি কিউট ডগটা সকালে উঠে গরম জলে পাতিলেবু মিশিয়ে তো খেলাম তারপর হচ্ছে রাতেবেলায় ভিজিয়ে রাখা আমন্ড নিয়ে নিলাম কটা তারপর এখন চলো তোমাদের সাথে শেয়ার করি কিছু কিছু ফিটনেস টিপস আর এক্সারসাইজ ফাস্টিং সময় যখন তোমার খিদে পায় ভিতরে যে ফ্যাট থাকে আমাদের শরীরের থাকে সেই ফ্যাটটাকে ভেঙে কিন্তু এনার্জি নেয় এই টাইমে কিন্তু তুমি একদম চিনি খাবে না নো সুগার কেননা যদি তুমি চিনি খাও সুগার নাও মিষ্টি খাও আইসক্রিম কেক পেস্ট্রি যাই বলো তখন কি হবে তোমার শরীর সেই সুগার থেকে এনার্জিটা নেবে তো লাভটা হবে না সেই জন্য ইন্টারমিডিয়েন্ট এর টাইমে খুব মনে রাখবে একদম সুগার নো সুগার যাই হোক আমি একটু জল খাচ্ছি সপ্তাহে একদিন করে যদি উপোস করা যায় না মানে ভেরি ভেরি বেনিফিশিয়াল ফর আওয়ার হেলথ দেখো এই কালারটা এই কালার ফেভারিট কালার প্রিয় একটা ছেলে মানুষই করে ফেললাম চলো আজকে ওয়েটটা চেক করে নিই আমি সকালে উঠে আমি ওয়েট চেক করি তো দেখাচ্ছে সেভেন্টি সিক্স পয়েন্ট নাইন ফাইভ গতকালই সাতাত্তর কেজি তোমরা দেখেছো আমার ওজন তো কবে যে ওজন কমবে একশো কুড়ি দিন পর আই হোপ একটু কমাতে পারবো তো এখন আমি প্রথমে করে নেবো কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এটা খুব দরকার শরীরটাকে ওয়ার্ম আপ করে নেবো তারপর করবো কপালভাতি হরমোনের ভারসাম্য রাখতে সাহায্য করে প্রজনন ক্ষমতা বাড়ায় মহিলাদের ক্ষেত্রে জরায়ু ফ্যালোপিয়ান টিউব এবং ডিম্বাশয় রক্তের সরবরাহ বৃদ্ধি পায় পিসিওডি থাকলে বা সিস্টের সমস্যা থাকলে সেটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যারও উপশম দেয় এরপর আমি করে নিচ্ছি অনুলোম বিলোম এটাও কিন্তু খুব উপকারী প্রাণায়াম এগুলো কিন্তু প্রতিদিন তোমরা করবে এই প্রাণায়ামগুলো কিন্তু ভীষণ ভীষণ উপকারী আমরা যখনই যোগ করতাম এই প্রাণায়ামগুলো করতামই এরপর আমি করে নিচ্ছি একটু সূর্য নমস্কার বা সূর্য প্রণাম হলো বারোটি শক্তিশালী নিয়মবদ্ধ আসন ভঙ্গি সূর্য নমস্কার শুরু করার অল্প সময়ের মধ্যেই তোমরা তোমাদের শারীরিক ও মানসিক অবস্থার অনেক পার্থক্য কিন্তু দেখতে পাবে এতে সহজে হজম হয় পেটের মেদ কমে ডিটক্সিফিকেশানে সাহায্য করে চিন্তা দূরে থাকে শরীরে নমনীয়তা আসে নিয়মিত পিরিয়ড হয় মেরুদণ্ড মজবুত হয় বার্ধক্য রোধ করে ওজন কমাতে সাহায্য করে পিরিয়ডের সময় মহিলাদের সূর্য নমস্কার এবং অন্যান্য আসন করা উচিত নয় আমি নিজেই করবো এখন এক্সারসাইজ করা যায় তো এগুলো আজকে শেয়ার করলাম ব্রেকফাস্টে ম্যাক্সিমাম ওটস খাওয়া হয় তো ওটস নিয়েছি আর মিড মর্নিং স্ন্যাক্সে আজকে দেখো এই গুলো কেটেছি মুসুম্বি পেয়ারা আর এরপর মেয়ের স্কুলে গেছিলাম আর আমরা মাঝখানে মায়েরা মিলে একটু চা কফি খেতে যাই দেখো কফি নিয়ে বসে পড়েছি আমি আর কফি গরম কফি আমি একদম খেতে পারি না তাই আমি একটা এক্সট্রা ফাঁকা কাপ নিয়ে নিই ওরে বাপরে কি গরম তো যাই হোক এক্সট্রা একটা কাপ নিয়ে নিই সেখানে ঢেলে ঢেলে আস্তে আস্তে ঠান্ডা করে খাই

কফিতে সুগারও থাকে এবং চিনি খেলেও যেটুকু পরিশ্রম করি সেটা জলে ডুবে যায় তো আজ মকর সংক্রান্তি আমরা সবাই পুরান পলি খেলাম যেটা মহারাষ্ট্রের স্পেশাল অকেশানে হয় নানারকম অকেশানে মহারাষ্ট্রের কাজ স্পেশালে পুরান পলি তো সেটা খেলাম খুব ভালো এরপর বাড়ি যাওয়ার পথেই পার্কে আমি আর মেয়ে চলে এলাম কয়েক রাউন্ড আমরা হাঁটবো আর আজকে যেহেতু মকর সংক্রান্তি পার্কে এখানে বাচ্চারা সবাই ঘুরি ওড়াচ্ছিল তো সেগুলো দেখলাম দেখতে খুব ভালো লাগছিল মাঠে এরা সবাই খেলছিল আমরা হাঁটছিলাম আর মকর সংক্রান্তি উপলক্ষে এখানকার লোকাল যে লেডিসরা দেখো কি সুন্দর সুন্দর শাড়ি পরেছে ঘুড়িগুলো কি চমৎকার দেখো স্কুল থেকে এলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম ওই দেখো আমার মেয়ে বসে আছে আজকে এখানে মকর সংক্রান্তি চিরকাল পিঠে পুলি খেয়েছি আমার বাবা পিঠে খেতে খুব ভালোবাসে আমিও পিঠে ভালোবাসি কিন্তু মানে পাটি সাপটা পুরনপলি অনেকটা পিঠের মতনই দেখতে কিছুটা আলাদা তো পুরনপলি খায় পুরনপলি নিলাম তোমাদের দেখাচ্ছি এই দেখো এই তিল তিলগুল বলে এখানে আর এটা হচ্ছে পুরনপল্লি খেতে কিন্তু ভীষণ টেস্টি তো ঘুরি ওরায় কালো ড্রেস পরে গেছি আমার দেখতে ম্যাডামের মুড এখন অফ আছে তো আজকে আমরা কালো ড্রেস পরেছি সবাই কেননা মকর পরতে বলেছিল সেই জন্য এই যে ওয়ান টোয়েন্টি ডেজ ওয়েট লস জার্নি শুরু করেছি তো তোমরাও আমার সাথে করতে পারো তোমরা এখন দেখে নাও তোমাদের এখন কত ওজন আর একশো কুড়ি দিন পর কত ওজন তোমরা করতে পারো তো এই ছিল আজকের ভিডিও হোপ ইউ